সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমাদের জীবন ও জীবিকা এই চ্যানেলে আমরা আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই মনে প্রাণে ভালো আছেন, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যে অবস্থান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এক প্রীতি এবং শুভেচ্ছা। সবার প্রতি অবিরাম ভালোবাসা জানিয়ে আজকে আমরা নতুন আরেকটি ভিডিও শুরু করব। আজকে আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এক সুফি সাধকের মাতার শরীর। বর্তমানে আমি যেখানে অবস্থান করতেছি এই স্থানটি হচ্ছে পশ্চিম নান্দেশ্বরী, ধামরাই উপজেলা, ঢাকা ডিস্ট্রিক্ট। যদিও এটি ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, কিন্তু মূলত এই স্থানটি ষাটের বাজার নামে মানুষের কাছে পরিচিত। অনেকেই এই স্থানীয় যারা আছে তাদেরকে যদি এটা বলা হয় হচ্ছে আমতা বা নান্দেশ্বরী, তাহলে অনেকের কাছে একটা অন্যরকম মনে হতে পারে, কারণ লোকমুখে এটা ষাটের বাজার নামে পরিচিত। হযরত সৈয়দ নেদুশা ফকির এই শায়খের মাজার শরীফের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি আপনাদেরকে এই মাজারটা দেখাবো, ওনার রোজাটা দেখাবো, এখানকার কিছু অজানা ইনফরমেশন আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আমরা ভিতরে যাই। এটি হচ্ছে মাজারের প্রবেশমুখ। এখানে আপনারা একটা ই দেখতে পাচ্ছেন, পুতলিপি দেখতে পাচ্ছেন। এখানে যে হযরত নেদুশা মাজার শরীফ এবং ওনার নাতি ও খাদেম সৈয়দ দুদুশা, উনিও মারা গেছেন, ওনাদের একটা নেম ফলক এখানে দেওয়া আছে। আমরা একটু ভিতরে অবস্থান করি। এই যে ভিতরে যাই, এখানে বেশ কয়েকজন শায়খের কবর আছে। হযরত নেদুশার পাশাপাশি ওনার হচ্ছে বংশধরদেরও এখানে মাজার শরীফ আছে। এখানে এই মাজারটি হচ্ছে মূলত পীরজাদা হযরত সৈয়দ নেদুশা ফকিরের মাজার। ওখানে যে ছবিটা দেওয়া আছে ওটা কার ছবি? ওটা হতো সৈয়দ বাদশাহ আলম, হ্যাঁ, এই মাজারের প্রতিষ্ঠাতা সৈয়দ বাদশাহ আলমের এই ছবিটা ওখানে দেওয়া আছে। উনি একজন শিষ্য এবং সৈয়দ বাদশাহ আলম এখানে আগত এক ভক্ত, এক শিষ্য জানালো সৈয়দ বাদশাহ আলম হচ্ছেন সৈয়দ নেদুশার একজন শিষ্য ভক্ত এবং সম্পর্কে নাতি। নদিয়া শান্তি খাঁটি জ্ঞানী পীরের মাজার, নদিয়া শান্তি খাঁটি জ্ঞানী পীরের মাজার। উনি কী হয় সম্পর্কে নেদুশার বলতে পারেন? ওনার ছেলের বউ। তারপরে হচ্ছে গোলে বাকালি জ্ঞানী পীরের মাজার, এটা আত্মীয় স্বজনদের মধ্যে। এই পাশে যারা আছে তারা হচ্ছে মহিলাদের। আরেকজন আছে সূর্যভানু কবিতা জ্ঞানী পীরের মাজার। এই তিনজন হচ্ছে মহিলা যারা হচ্ছে পীরজাদা হযরত সৈয়দ নেদুশা ফকিরের এই মানে জ্ঞাতি গোষ্ঠীরই অন্তর্ভুক্ত। এখানে হচ্ছে ওনার ছেলে হযরত সৈয়দ বুরহান শাহের মাজার। আর এইখানে একটা রেডি করা, হ্যাঁ, হযরত সৈয়দ বোয়ালি কলমদার সাহেবের আস্তানা। একটু বুঝিয়ে বলবেন আস্তানা মানে? আপনি কিছু বলতে চান এ ব্যাপারে? আসেন সামনে আসেন। হ্যাঁ, যে আমাকে আপনার ওই দরবারে এখানে আমার জন্য আস্থানা রাখার জন্য, হ্যাঁ, আরো কিন্তু দরবার আছে সৈয়দ বাদশাহ আলম কি বলছিল? যেহেতু পরবর্তীতে সৈয়দ বাদশাহ আলম মানে উনি যখন এই মাজারটা প্রতিষ্ঠাতা করেন তখন হচ্ছে এই বোয়ালি কলমদারের সাহেবের জন্য একটা আস্তানা উনি রাখে। বুঝতে পারছি, ঠিক আছে। ওনার মাজার বুঝতে পারছি, হ্যাঁ, ঠিক আছে। আর এই যে মাজারটা, মাজারে হচ্ছে গম্বুজ হচ্ছে কয়টা? কয়টা গম্বুজ? পাঁচটা গম্বুজ। এর মধ্যে বড় গম্বুজটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে ঠিক হযরত সৈয়দ নেদুশা মাজার শরীফের ঠিক উপরে হচ্ছে বড় গম্বুজটা, এবং হচ্ছে আরও চতুর্পাশে ছোটো ছোটো দুইটা করে মোট হচ্ছে পাঁচটা গম্বুজ আছে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই হযরত সৈয়দ নেদুশা ফকিরের মাজারের বারান্দাটাও একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, প্লাস আপনাদেরকে আরও একটা ইনফরমেশন অ্যাড করি। এই যে এই পাশটা, এই যে আমরা পূর্বের পাশটা দেখাই, একটু দেখে নিন আপনারা। এখানে একটা দরজা দেওয়া আছে প্রবেশ মুখ, যদি এটি আটকানো। এটি হচ্ছে উত্তরের অংশ,
এই মাদার শরীফে উরস মোবারক অনুষ্ঠিত হয় প্রতি বছর জানুয়ারি মাসের 1, 2, 3 তারিখে এখানে উরস মোবারক অনুষ্ঠিত হয়।